মাস্ক জালিয়াতির অভিযোগে টানা পাঁচ ঘণ্টা স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। জিজ্ঞাসাবাদ শেষে নিজেকে সৎ দাবি করে সাংবাদিকদের তিনি বলেছেন, তিনি একটি মহলের ষড়যন্ত্রের শিকার। এদিকে একই দিনে রিজেন্ট কাণ্ডের ঘটনায় স্বাস্থ্যের তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি। সকাল ১০টার আগেই দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ। এরপর প্রধান কার্যালয়ের পাশে দুদকের সম্প্রসারিত ভবনে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তাকে জেরা করেন সংস্থার পরিচালক মীর জয়নুল আবেদিন শিবলির নেতৃত্বাধীন একটি টিম। প্রশ্ন করা হয় করোনাকালে N95 মাস্কের মোড়কে অন্য মাস্ক দেয়া হলেও তাৎক্ষণিক কেন ব্যবস্থা নেননি। উত্তরে জানিয়েছেন, কেনাকাটার প্রক্রিয়ার সাথে তিনি সরাসরি জড়িত নন। পরে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন। দাবি করেন তিনি সৎ মানুষ। আমি যা জানি তা তাদের বিস্তারিত বলেছি, যে আমি একজন কঠোর পরিশ্রমী, নিষ্ঠাবান, সৎ, দক্ষ, সফল এবং মেধাবী কর্মকর্তা হিসাবে সারা জীবন কাজ করেছি। আমি একজন অহংকার ও অহমিকামুক্ত সরল এবং সজ্জন ব্যক্তি। একটি মহলের রোশানলে পড়েছেন বলেও দাবি তার। আমি লক্ষ্য করছিলাম যে আমাকে নিয়ে অপপ্রচারের অপপ্রচেষ্টা শুরু হয়েছে। পদ আঁকড়ে রাখা আমার কাছে সম্মানের বিষয় নয়, তাই বিবেক তাড়িত হয়ে গত ২১শে জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসাবে স্বেচ্ছায় অব্যাহতি নিয়ে দৃষ্টান্ত স্থাপন করি। কেউ অপরাধ করলে তার কঠোর শাস্তি হোক, এটা আমি চাই। এ বিষয়ে তদন্তে আমি প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করব। দুদক সচিব বলছেন, অনুসন্ধানের প্রয়োজনেই আজাদকে তারা বক্তব্য পেশ করতে বলেছেন। অভিযোগের অনুসন্ধানের স্বার্থে আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তা বক্তব্য গ্রহণের জন্য দুদকে তলব করেছিল। অনুসন্ধানকারী কর্মকর্তা বক্তব্য পর্যালোচনা করে প্রতিবেদন যখন দাখিল করবেন তখন সেটি ব্যবস্থা নেবেন। এদিকে রিজেন্ট কাণ্ডে বৃহস্পতিবারও আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ করবে দুদকের পরিচালক শেখ মোহাম্মদ ফানাফিল্লার নেতৃত্বে আরেকটি টিম। এই অভিযোগে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের ওএসডি হওয়া পরিচালক আমিনুল হাসান, একই বিভাগের উপপরিচালক ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী ও গবেষণা কর্মকর্তা দিদারুল আলমকে জিজ্ঞাসাবাদ করা হয়। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন দুদকের সাবেক মহাপরিচালক মঈদুল ইসলাম। মঈদুল ইসলাম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আপনি তো দেখলেন প্রতিবেদনটি, শুনলেন বা দেখলেন। তিনি নিজেকে সজ্জন এবং সৎ ব্যক্তি দাবি করেছেন, স্বাভাবিক, নিজের ঢোল নিজে পেটাতেই হয়, না হলে হয় না। কিন্তু তিনি একটি মহলকে দায়ী করেছেন। প্রশ্ন উঠতে পারে, তাহলে এই মহলটি কে, যে তার যতদিন এত এত অর্জন এতগুলোকে নষ্ট করার চেষ্টা করেছেন? জি, ধন্যবাদ আপনাকে। কিন্তু বিষয় হচ্ছে, আপনি যে প্রশ্নটা করছেন সেটা উত্তর দেওয়ার মানে আমার এরিয়ার মধ্যে ওই উত্তরটা যায় না, কারণ ওইটা ওনার ব্যক্তিগত ব্যাপার এবং উনি যে নিয়োগে ছিলেন বা তার সাথে আর কি ছিল সেগুলো আমি জানতে চেয়েছিলাম। যেহেতু একটি মহলকে দায়ী করেছেন, নিশ্চয়ই আপনারা এখন মানে আপনি যে প্রতিষ্ঠানে একসময় ছিলেন, তারা নিশ্চয়ই জানতে চাইবে এই মহলটা কারা। আর সেটা তো নিশ্চয়ই তারা জানতে চাইবে। তার চাইতে যেটি গুরুত্বপূর্ণ হবে দুদকের জন্য সেটি হচ্ছে যে যে অভিযোগগুলো ওনার বিরুদ্ধে হয়তোবা উঠেছে, কিংবা সবচেয়ে যেটি বড় সেটি হলো যে স্বাস্থ্য অধিদপ্তরকে নিয়ে যে ব্যাপারগুলো আছে, যে ধরেন মাস্কের ব্যাপারে কিংবা রিজেন্টের ব্যাপারে কিংবা আরো যে সমস্ত হসপিটালের ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে এবং তার সাথে যে দুর্নীতির বিষয়গুলো আছে, সেইগুলোর বিষয়ে তথ্য উদ্ঘাটন করা হচ্ছে অনুসন্ধানকারী কর্মকর্তাদের দায়িত্ব। সেই জায়গায় কেউ নিজেকে সেভ করার জন্য হয়তো এরকম বলতেই পারেন, সেটা বললেই যে দুদকের ওইটা গ্রহণ করবার আছে তা নয়। কিন্তু দুদককে আপনার তার সংশ্লিষ্ট কাগজপত্র এবং অন্যান্য যে সাক্ষীদের সেইগুলো থেকে আসল সত্যটা বের করা হচ্ছে দুদকের বোধহয়। এর সুতরাং অনুসন্ধানটা দ্রুত শেষ করা উচিত, তাড়াতাড়ি করতে পারলে তাড়াতাড়ি একটা ফলাফল আমরা দেখতে পাবো। আর যদি আপনার গতানুগতিক ইয়েতে সেই ধীর গতিতে চলে তাহলে এই ডাকাডাকিটাই হয়তো দেখা হবে, পরে আর কিছু দেখা যাবে না।
জি, আপনি কিন্তু মাঝে মাঝেই বলেন, এর আগে যখন আপনার সাথে কথা হচ্ছে, ডাকাডাকিটাই শেষ যেন না হয়, সেটি যেন একটা সুন্দর জায়গায় গিয়ে পৌঁছে কেন। এর আগে দুদক অনেকে ডাকাডাকি করছে, ডাকার পরে তারা অনেক মামলা আদালতেও গেছে, সেগুলো অনেক মামলা বাখারিজও হয়ে গেছে, এরকম ঘটনা আছে। এই ঘটনাগুলো কেন ঘটে, দুদকের আইনে কোন রকম ফাঁক ফোকর আছে কি? জি, এই জায়গায় হচ্ছে কি যে ধরেন অনুসন্ধানে কিংবা তদন্তের সময়েও সব তদন্তকারীদের ক্ষেত্রেও হয় যে যে ব্যক্তির বিষয়ে অভিযোগ আসছে তিনি তো ওই অভিযোগের সাথে সংশ্লিষ্ট, সুতরাং উনি কিছু তথ্য হয়তো জানেন, তো সেই তথ্যটা নেওয়া এবং তার সেই তথ্যটা বিশ্লেষণ করে হয়তো আরো একটু এগিয়ে যাওয়ার রাস্তা পাওয়া যায় কিনা সেইটা ওই অনুসন্ধানকারী কিংবা তদন্তকারী কর্মকর্তারা দেখবেন। কিন্তু তার আগে যেটি দরকার সেটি হচ্ছে যে অনুসন্ধানকারী বা তদন্তকারী কর্মকর্তারা তাদের নিজেদের উদ্যোগেই এই ব্যক্তিদের বাইরে অভিযোগ সংশ্লিষ্ট যে ব্যক্তি, সেই ব্যক্তির আপনার তার অবগতির বাইরেই তার বিরুদ্ধে কি কি তথ্য আছে সেইগুলো যদি সংগ্রহ করে তার সামনে নিয়ে বসেন, তাহলে তখন এক ধরনের অ্যাডমিশন গুলো চলে আসতে থাকে, তখন যে স্বীকারোক্তি গুলো আসতে থাকে নিরুপায় হয়ে যায় কাগজপত্র দেখে যে তার সংশ্লিষ্টতা, তখন সমাধানটা জি, তো তখন সমাধানটা আসতে সহজ হবে জি। তখন দেখা যায় যে সে স্বীকার করে জি। মইদুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যুক্ত থাকার জন্য।